নমস্কার বন্ধুগণ, আপনারা দেখছেন সন্ন্যাসী ডাক্তার ইউটিউব চ্যানেল। এই চ্যানেলে প্লে মেডিস কোম্পানির মেডিক্লেম নামে স্প্রিট বা মেডিক্লেম সম্পর্কে আলোচনা করা হচ্ছে। এই ওষুধটি আমাদের জীবাণুনাশক হিসেবে বা অ্যান্টিসেপটিভ হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। এই স্প্রিটটি এটি গ্রুপ নেম অর্থাৎ আইসোপ্রোপাইল অ্যালকোহল সলিউশন। এই আইসোপ্রোপাইল অ্যালকোহল সলিউশন বিষয়ে আমরা জানব। তো কোনো ডাক্তারি বিষয়ে কোনো কিছু জানার প্রয়োজন থাকলে বা কোনো ঔষধ সম্পর্কে, কোনো রোগ সম্পর্কে জানার প্রয়োজন থাকলে আমাদের চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করুন। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখবেন। আইসোপ্রোপাইল অ্যালকোহল সলিউশন এটি 100 ml এর প্রস্তুত করা হয়েছে। এর দাম করেছে মাত্র 35 টাকা। মেডিক্লেম ব্র্যান্ড নেমে পাবেন 100 ml এর। এটি সাধারণত বেশি অংশ ব্যবহার হয়ে থাকে ইঞ্জেকশন দেওয়ার জন্য, যাহাদের বা যে সমস্ত ডাক্তারেরা বা যারা নার্স সেবিকায় বা সাধারণ কক ডাক্তার যারা করেন বা হাতুড়ে কোনো ব্যক্তি ব্যক্তিগতভাবে যারা ব্যবহার করে থাকেন ইঞ্জেকশন বা কোনো কোথাও কোনো অপারেশন থিয়েটারে কিংবা কোনো ইঞ্জেকশন দেওয়ার মতো কোথাও কোনো নার্সেরা বা হসপিটালে এইটি ব্যবহার হয়ে থাকে। যখন ইঞ্জেকশন দেওয়া হয় কোমরে অথবা হাতে, তখন তুলোই করে নিয়ে এটি সেখানে লাগিয়ে সেই জায়গাটা পরিষ্কার করে তারপর সেখানে ইঞ্জেকশন করলে কি হয়, ওখানটা জীবাণু নাশ হয় এবং ওখানটা একটি ঠান্ডা অনুভূতি হয় এবং সেখানটায় ইঞ্জেকশন দিলে একটু রোগীর আরাম বোধ হয়। এছাড়া অপারেশনের জীবন বিভিন্ন রকম যে পার্টসপত্র, যে যন্ত্রপাতি থাকে সেগুলো ধোয়ার পরে সেগুলো জীবাণুমুক্ত করার জন্য এটি ব্যবহার হয়ে থাকে। এবং এছাড়াও বিভিন্ন রকম জিনিসের জীবাণুনাশক হিসেবেও এটি ব্যবহার হয়ে থাকে বা পরিষ্কার করতে অ্যালকোহল যে সমস্ত জায়গায় দিয়ে সেখানকার পরিষ্কার করার জন্য এটি ব্যবহার হয়ে থাকে। এই মেডিক্লেমটি এটি ব্যবহারে সুফল পাওয়া যায়। বন্ধুগণ, এই স্প্রিট নামে অনেকে চেনেন, অনেকে আইসোপ্রোপাইল অ্যালকোহল সলিউশন বললেও চিনে না বা সলিউশন বললেও চিনে না, অনেকে স্প্রিট নামেও চেনেন সেটি এটা। তো বন্ধুগণ, ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।